গতকালকে আসানসোলের ঘটনার পর পুলিশকে অনুমতি দেওয়া না দেওয়া এসব নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। আমি বলছি আমরা তো আমাদের লোকেদের বলেছি অনুমতি চাইবে না, অনুমতি চাইবে না। আপনি একটা প্রোগ্রাম করতে গেলে আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি এক্ষেত্রে ওরা অনুমতি কি চেয়েছিল, তারপর কি দিয়েছে কি দেয়নি সেটা ডিফারেন্ট ইস্যু। তৃণমূল বিজেপি অনেক রকম গল্প ওদের চলে, কিন্তু এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। মিছিল করলে না, মিটিং করলে না, এইটা করলে না, এবং প্রোগ্রামের এমনও হয়েছে পারমিশন দেওয়ার পর সেটা ক্যান্সেল করা হয়েছে। কেন? কারণ তৃণমূল আপত্তি করেছে এবং আমাদের যে কারণে বাধ্য হয়ে বলতে হয়েছে আমরা কোনো পারমিশন চাইবো না। ইট ইজ ইন্টিমেশন, ইন্টিমেশন দেবো যে আমরা এই প্রোগ্রাম করছি, মিটে গেল, বাকিটা পুলিশ বুঝবে। পারমিশন কখন হয়? আপনি ভিক্টোরিয়াতে তৃণমূলকে পারমিশন দেবেন, বামপন্থীকে পারমিশন দেবেন না কেন? তাহলে পারমিশন চাইবে কেন? পারমিশন দেওয়ার প্রক্রিয়া থাকবে কেন? পারমিশন দেব না, না দিয়ে বেআইনি বলে দেবো, এটা কোনো কাজের কথা না। বামপন্থীদের অভ্যস্ত আমরা, পুলিশ পারমিশন দেয় না এবং ইন্টিমেশন দিয়েই প্রোগ্রাম করতে হয়। এটা খুব দুর্ভাগ্য যে পারমিশন দেওয়ার সিস্টেমটাকে এই কার্যত বানচাল করে দিয়েছে এ রাজ্যের পুলিশ। তৃণমূল হলে হ্যাঁ, তৃণমূল না হলে না।